কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে খুবই মজাদার ব্যানানা মিল্কশেক রেসিপি। দুধ ও কলা খুবই পুষ্টিকর খাদ্য, কিন্তু অনেক বাচ্চারাই এই দুইটি খাবার খেতে চায় না। যদি এভাবে মিল্কশেক বানিয়ে দেওয়া যায় তাহলে এই খাবারটাই বাচ্চারা খুব মজা করে খাবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে ব্যানানা মিল্কশেক। ব্যানানা মিল্কশেক তৈরি করার জন্য আমি এখানে তিনটি কলা কেটে নিয়েছি। ব্লেন্ডারে টুকরো করা কলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ঠান্ডা দুধ। আর দিয়ে দিচ্ছি 7-8টি বরফের টুকরো। সব উপকরণ দেওয়া শেষ, এখন ব্লেন্ড করার পালা। আমি এখানে 2 গ্লাস পরিমাণ ব্যানানা মিল্কশেক বানাচ্ছি। ব্লেন্ড করা শেষ, এবার ঠান্ডা ঠান্ডা গ্লাসে পরিবেশনের পালা। আপনারা ইচ্ছে করলে ফ্রিজে রেখে দিয়ে পরেও পরিবেশন করতে পারেন। এই ড্রিঙ্কসে কলা ও দুধ দুটি রয়েছে, তাই এই ড্রিঙ্কসটি অত্যন্ত পুষ্টিকর। কলায় প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, তাই কলা শরীরে শক্তি যোগায়, তাড়াতাড়ি দুর্বলতা কাটায়। কলায় প্রচুর আয়রন রয়েছে, যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে। ফলে যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী একটি ফল। আর আমরা তো জানি দুধ সুষম খাদ্য, দুধে সব পুষ্টিগুণই বিরাজমান। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।